قيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ونبينا وبشيرنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، شكني أمر شاتي شاتي محبته پرون، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا সকলে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর ওয়া সুজুদ, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ জালা জালালুহু আমানা ওয়ালাহু। আজকে এই পবিত্র মুতাবাররাক শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে সিজদাই অবনত চিত্তে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগটুকু আল্লাহ পাক দান করেছেন, সেই শুকরিয়াদান সকলে আরেকবার প্রাণ খুলি মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, যে আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, এমন একটি লাভজনক ব্যবসার কথা বলে দিব যে কাজটি করলে আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এক নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর পথে নিজের জান এবং প্রাণ দিয়ে আল্লাহর পথে তোমরা জিহাদ করবে। আর এই কাজটুকু যদি তোমরা করো, জালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তা হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম হবে যদি তোমরা অবগত হও। সুবহানাল্লাহ। এজন্য একজন মুসলমানের জন্য ঈমান এটি অত্যন্ত বড় এক সম্পদ, এটি বড় এক নিয়ামত। ঈমান এটি অত্যন্ত বড় এক দৌলত আমাদের জন্য। যারা আমরা দেখি দুনিয়ার মধ্যে আমাদের কাছে বিভিন্ন ধরনের স্বর্ণ মুদ্রা থাকে, এই স্বর্ণ মুদ্রাগুলোকে যাদের বাড়িতে স্বর্ণ মুদ্রা আছে আমরা দেখেছি বা আমরা দেখি, এই স্বর্ণ মুদ্রাগুলো অত্যন্ত দামি জিনিস। আর যেই জিনিসটা দামি হয় এই জিনিসটাকে সবচেয়ে বেশি হেফাজতের মাধ্যমে রাখা হয়। স্বর্ণ যাদের কাছে রয়েছে আমরা দেখি বাড়িতে আলমিরা থাকে, ডয়ার থাকে, সিন্দুক থাকে, একবারে যেই জায়গাটাকে সবচেয়ে বেশি সিকিউরিটি মনে করি আমরা সেখানের মধ্যে দামি জিনিসটাকে সংরক্ষিত রাখি। এই জন্য ঈমান এটি হচ্ছে এমন এক বড় দৌলত, যার মধ্যে ঈমান থাকবে, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি মহব্বত থাকবে, ওই মানুষটার দাম আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আরো বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু দুনিয়ার মধ্যে কেউ নয়, তাদের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদারদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের সবচেয়ে বড় মূল হচ্ছে আমার নবী আপনার নবীর প্রতি প্রেম মহব্বত ভালোবাসা। আর যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রেম থাকবে, যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, ওই সমস্ত বান্দাদের দাম এত বেশি। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, মাই ইউতিউল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাই ইউতিউল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাঈ ওয়াস-সালিহীন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যারা করবে তারা ওই চার শ্রেণীর বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এক নম্বর হচ্ছেন নবীগণ, দুই নম্বর হচ্ছেন সিদ্দিকগণ, তিন নম্বর হচ্ছেন শহীদগণ, চার নম্বর হচ্ছে সালিহীন নেককার বান্দাদের সাথে তাদের হাশর হবে। এই জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। দুনিয়ার মধ্যে যত কিছু আছে আমার নবীর প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের প্রথম খণ্ড 12 পৃষ্ঠা 15 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন। আমার নবীজি বলেছেন, উম্মত তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হবে না, মুমিন হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে নিজের পরিবার পরিজন দল সম্পদের চাইতে সবচেয়ে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হবে না, মুমিন হবে না। এই জন্য ঈমানদার হতে হলে, একজন প্রকৃত মুমিন হতে হলে সবচেয়ে বেশি আমার নবীকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটি গুণ থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। বলতেন না,
এক নম্বর হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা এক নম্বর গুণ এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়ার মধ্যে সকল কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে আর দুই নম্বর গুণ হচ্ছে ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ দুনিয়ার মধ্যে যখন কাউকে মহব্বত করবে দুনিয়াতে যখন কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই মহব্বত করবে সুবহানাল্লাহ এই হচ্ছে দুই নম্বর গুণ আর তিন নম্বর গুণ হচ্ছে ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়াকজিফা ফিল নার অর্থাৎ জাহান্নামের আগুনের মধ্যে প্রবিষ্টি হওয়াকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাকে কোন ব্যক্তি যেই রকম অপছন্দ করে এই রকম ভাবে কোন ব্যক্তি ঈমান আলিয়ন করার পর কুফুরির মধ্যে নিমজ্জিত হওয়াকে অপছন্দ করবে এই তিন গুণ যার মধ্যে আছে আমার নবী বলেছেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যেরকম সুবহানাল্লাহ অন্য এক হাদিসের মধ্যে এসেছে বুখারীতে এসেছে বুখারী শরীফের মধ্যে এসেছে এক ব্যক্তি আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা তাসআ কিয়ামত কখন হবে আমার নবী যে বললেন মা আদাতা লাহা তুমি যে আমাকে প্রশ্ন করতেছো কিয়ামত কখন হবে তুমি কিয়ামতের জন্য কি সংরক্ষণ করেছো কি রেডি রেখেছো তখন ওই ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ মা আদাতু লাহা মিন কাসিরি সালাতিন ওয়া সাওমিন ওয়া সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিয়ামতের জন্য তেমন বেশি নামাজ পড়তে পারি নাই তেমন বেশি রোজাও রাখতে পারি নাই তেমন বেশি সদকাও আদায় করতে পারি নাই তেমন বেশি ইবাদত বন্দেগি দুনিয়ার মধ্যে করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে দুনিয়ার মধ্যে আমার একটা পুঁজি আছে একটা সম্বল আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি ইবাদত বন্দেগি করতে না পারলেও আমার অন্তরের মধ্যে আপনি নবীর প্রেম মহব্বত ভালোবাসা আছে যেরকম সুবহানাল্লাহ যখন এই কথা বললেন আমার নবী বললেন তুমি এমন একটা কাজ করেছো তুমি এমন একটা সম্বল তোমার অন্তরের মধ্যে ধারণ করেছো আমার নবী বললেন আমার নবীর প্রেম তুমি অন্তরে ধারণ করেছো আর নবীর প্রেম মহব্বত ভালোবাসাটা এমন দামি এমন মর্যাদা আমার নবী বলেছেন আনতা মা আমান আহবাবতা তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তুমি সেই নবীজির সাথে থাকবে জুড়ে কর সুবহানাল্লাহ এই জন্য নবীর প্রেম নবীর ইমান এটি অত্যন্ত দামি জিনিস এটি অত্যন্ত মহব্বতের জায়গা এই জন্য যারা সত্যিকার আশিকের রাসূল নবীজির প্রেম মহব্বত অন্তরে আমরা ধারণ করি আমরা প্রিয় নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করি কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের জন্য গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন আমার নবী বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে যারা বড় বড় গুনাহ করবে ওই সকল গুনাহগার উম্মতের জন্য আমার নবী হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন জয় করে সুবহানাল্লাহ এই জন্য আমার নবীজির প্রেম মহব্বত ভালোবাসা যাদের অন্তরে থাকে আল্লাহ পাক তাদের অন্তর্দৃষ্টিকে খুলে দেন নবীর মহব্বত যারা ঈমানের দৌলতে যারা ধনী হয় আল্লাহ পাক তাদেরকে আধ্যাত্মিক শক্তি দান করেন তাদের চক্ষুকে আল্লাহ পাক নূরান্বিত করে দেন আমার নবীজির একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা মুমিনুন হাক্কান আমি হলাম প্রকৃত মুসলমান সুবহানাল্লাহ বলতেন না হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম প্রকৃত ঈমানদার প্রকৃত মুমিন আমার নবী যখন এই কথা শুনলেন আমার নবী এই কথা শোনার পরে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে হারেসা তুমি যে নিজেকে প্রকৃত ঈমানদার দাবি করছো তুমি যে নিজেকে প্রকৃত মুমিন দাবি করছো হে হারেসা তুমি এবার বলো ওয়া হাকীকাতু ঈমানিকা হে হারেসা তুমি যে নিজেকে একজন প্রকৃত মুমিন দাবি করছো তুমি আমার কাছে বলো ওয়া হাকীকাতু ঈমানিকা তোমার ঈমানের হাকিকত কি তোমার ঈমানের নমুনা কি তোমার ঈমানের মৌলিকত্ব কি আমার নবী যখন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন হে হারেসা তোমার ঈমানের হাকিকত কি কারণ তুমি নিজেকে প্রকৃত ঈমানদার দাবি করছো প্রকৃত মুমিন দাবি করছো তুমি আমার কাছে বলো তোমার ঈমানের হাকিকত কি হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরাফতু নাফসি
আমি আবার নিজেকে চিনতে পেরেছি ফাস্তাওয়া ইনদি হাজারুহা ওয়া জাহাবুহা হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে স্বর্ণ এবং পাথরের বইটি সমান আমার নবীকে আরো বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া কাআন্নি বিল জান্নাতি ওয়ান নার আমার ঈমানের হাকিকত হচ্ছে আমি দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ পাকের জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত দেখতে পাই শুধু তাই নয় আমি প্রকৃত ঈমানদার হওয়ার কারণে আমার নবীর সামনে হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়া কাআন্নি বি আরশি রব্বি বারেজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে আমার আল্লাহ পাক আমাকে এত নিয়ামত দান করেছেন এত ক্ষমতা দান করেছেন ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে এত ক্ষমতা দিলেন আমি এই জমিনের মধ্যে অবস্থান করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী এত খুশি হলেন আমার নবী বললেন হে হারেসা তুমি ঈমানের উপর অবিচল থাকার কারণে ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে তুমি একটা কাজ করেছো তোমার অন্তরের মধ্যে আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিয়েছো তখন আমার নবী বললেন আরাফতা ফালাজিম হে হারেসা তুমি প্রকৃত মারেফত পেয়েছো আর তুমি যেই দৌলত পেয়েছো এই দৌলতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আমার নবী হারেসা সম্পর্কে বললেন আব্দুল নাওয়ার আল্লাহু কালবাহু বিল ঈমান হারেসা হচ্ছে এমন এক ব্যক্তি যেই ব্যক্তি ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মাধ্যমে আলোকিত করে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ এইজন্য ঈমান থাকলে আল্লাহ পাকের দরবারে দাম কম না বেশি আর জোরে বলুন না দাম কম না বেশি এই জন্য আর ঈমানের মূল হচ্ছে আমার নবী আপনার নবীর মহব্বত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া জীবনের সর্বক্ষেত্রে আপনার ঈমানকে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক সময় এসে বলবে নবী তো আমাদের মতো সাধারণ মানুষ পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের মর্যাদা যেমন আমার নবীর মর্যাদা নাকি তেমন নাউজুবিল্লাহ বলতেন না অনেক সময় আমি আপনার ঈমানকে হরণ করে নেওয়ার জন্য আপনার সামনে এসে বলবে আমরা বাজারে যাই রাস্তা দিয়ে চলি কথাবার্তা বলি আমার নবীও বাজারে গিয়েছেন রাস্তা দিয়ে চলেছেন কথাবার্তা বলেছেন নবীকে দেখতে তো আমার মতো দেখা যায় এমনকি তারা এক পর্যায়ে বলবে আমার নবী নাকি আমার মতো আপনার মতো রক্তে মাংসে করা একজন সাধারণ মানুষ নাউজুবিল্লাহ বলতেন না আর জোরে বলুন না